আসলে আমাকে কি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আপনারা কেউ চিনেন বা আমার কি ওই কাজে কি আপনারা আমাকে চিনতেছেন না? সো আমি এটুকু বলতে পারি যে আমি ড্রপ আউট, আমি পড়াশোনা ঠিক কন্টিনিউ করি নাই। বাট তো শোনা যাচ্ছে ইয়েলো পাইথনের পর এখন নাকি আপনার শখ হয়েছে ব্ল্যাক বাম্বাকে জড়িয়ে ধরার। আমি হচ্ছে খুব এক্সট্রিম, হয় ওয়েস্টার্ন নাহলে শাড়ি, মাঝখানে আবার। আপু, 18 জানুয়ারি আপনার মুজার সঞ্জয়ের আড়ালে হারালে গানটি রিলিজ পেয়ে গেল। এই পারপাসে এখন আমরা আপনার সাথে একটা ইন্টারেস্টিং রাউন্ড খেলবো, যেখানে আপনাকে ইয়েস নোর একদম ঠিকঠাক আনসার দিতে হবে। কিন্তু সো আড়ালে হারালে নিয়ে আমার ফার্স্ট কোশ্চেন, যখন আগের হেয়ারস্টাইল ছিল তখন কি কখনো এমন করেছেন যে আপনার মূল্যবান কোনো জিনিসপত্র বা টাকা পয়সা চুলের আড়ালে লুকিয়ে রাখতেন? দ্যাটস আ নাইস কোশ্চেন। এরকম হয় নাই, কিন্তু এয়ারপোর্টে যতবার আমি চেকিংয়ে যেতাম ওরা সবসময় আমার চুলটা কেন জানি চেক করতো, আমি যাই না। ওরা ভাবতো যে আমি মনে হয় চুলে, যেহেতু এত বড় একটা জায়গা অনেক কিছুই থাকতে পারে, সো ওরা চেক করতো। ঝুমকা গানটি 100 মিলিয়ন ভিউজ ক্রস করার এক্সাইটমেন্টই কি আড়ালে হারালে গানটি নিয়ে এসেছেন? মনে হচ্ছে ব্যাপারটা খুব প্ল্যান্ড যে 100 মিলিয়ন হবে ঝুমকা, তারপরে আড়ালে হারালে আসবে। আসলে ওরকম না, ব্যাপারটা যেটা হলো যে লাস্ট ইয়ার ঠিক এই টাইমেই ঝুমকা আমরা মানে রিলিজ করি, আর ঠিক এই বছরে আবার সেম মান্থেই মানে জানুয়ারিতেই আবার আড়ালে হারালে রিলিজ। অ্যান্ড ইটস টোটালি আনপ্ল্যান্ড অ্যান্ড ভেরি অর্গ্যানিক, আই উড সে, জাস্ট যেভাবে আমরা ঝুমকা করেছিলাম ঠিক ওইভাবেই। আচ্ছা, ঝুমকা গানের মতো এটাও কি সবাইকে নাচাবে, ট্রেন্ডিংয়ে থাকবে? ঝুমকার মতো চমক তো অ্যাকচুয়ালি হয়ে গেছে ওটা, এখন হচ্ছে এখানেও একটা ফান করিও থাকবে যাতে মানুষরা নাচতে পারে, রিলস টিকটক করতে পারে। কিছুদিন আগে আপনি একটা সাপ নিয়ে ভিডিও আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়াতে, তো শোনা যাচ্ছে ইয়েলো পাইথনের পর এখন নাকি আপনার শখ হয়েছে ব্ল্যাক বাম্বাকে জড়িয়ে ধরার। I don't know what question was that, but I think ওই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার একটা মিউজিক ভিডিওর শ্যুট চলতেছিল তখন আর কি, আমি ফর দ্য ফার্স্ট টাইম স্নেক ধরার যে এক্সপিরিয়েন্সটা এটা হয় এলাতে শ্যুটের টাইমে। বাট আপনার কোয়েশ্চেনটা খুব ক্রিয়েটিভ ছিল। আচ্ছা, আপনাকে কখনো সালোয়ার কামিজে দেখা যায় না কেন? আমি হচ্ছে খুব এক্সট্রিম, হয় ওয়েস্টার্ন নাহলে শাড়ি, মাঝখানে আবার মাঝখানের বিষয়টা নাই আর কি, সো একটু এক্সট্রিম। কখনো কি রাস্তা থেকে কাপড় কিনে ব্র্যান্ড বলে চালিয়ে দিয়েছিলেন? আমি উল্টা করি, আমি রাস্তার জিনিসপত্র আরও মানে আমার কাছে ব্র্যান্ড বলে মানে ওই ব্র্যান্ড ইয়েটা আমার কাছে অ্যাট্রাক্ট করে না। আমার কাছে একটা রাস্তার জিনিস যদি সুন্দর লাগে আর ওয়্যার দ্যাট, অ্যান্ড আই থিঙ্ক ওইটা আরও কুল যখন আমি মানুষকে বলবো যে হ্যাঁ আমি রাস্তার থেকে এটা পড়তেছি, অ্যান্ড লুক হাউ আই লুক। নিজের পপুলারিটির জোর খাটিয়ে কখনো কি শপিং করতে গিয়ে ডিসকাউন্ট চেয়েছিলেন যে এই আমি জেফার আমাকে ডিসকাউন্ট দাও? প্রথমত ওটা অনেক চিপ, আই এম সরি, লাইক আমাকে ফ্রিতে জিনিস দিতে চাইলেও আমি আমি হেজিটেন্ট ফিল করি, সো আমার কাছে ওটা পছন্দ না পার্সোনালি, সো অফকোর্স নট। আপনার সম্পর্কে তো যেহেতু এখানে আসছে অবশ্যই আপনার সম্পর্কে কিছু ঘাটাঘাটি করতে হবে, জানতে হবে, জানার চেষ্টা করেছি এবং চেষ্টা করার পরও মানে আপনার সম্পর্কে গবেষণা করার পরেও আমি গুগল, ইউটিউব, তারপর ফেসবুক কোথাও আপনার জন্মশাল, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি কিছু পাইনি। এগুলো আড়ালে কেন আপনার সঙের মতো? আমি একদম সব আড়ালে রাখি এই জিনিসগুলো। এগুলো হচ্ছে আসলে আমাকে কি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আপনারা কেউ চিনেন বা আমার কি ওই কাজে কি আপনারা আমাকে চিনতেছেন না? সো আমি এটুকু বলতে পারি যে আমি ড্রপ আউট, আমি পড়াশোনা ঠিক কন্টিনিউ করি নাই। বাট মিউজিক হচ্ছে আমার মেইন জিনিস, ওখানে ইনভেস্ট করেছি আমার টাইম, অ্যান্ড আই থিঙ্ক ওইটার রেজাল্ট আমি এখন মানে পাইতেছি। সো বাট দ্যাটস আ ব্যাড এক্সাম্পল, আমি বলতেছি না যে মানুষের পড়াশোনা করা উচিত না, ডেফিনেটলি করা উচিত, কারণ সবার কেস এক না। সো আমার কেসটা ঠিক এরকম। আর অ্যাবাউট এজ, আমি বলবো যে আপনার আমাকে দেখতে যে এজটা মনে হয় সেটাই আমি। খালি গলায় আড়ালে হারালে গানটা দুই লাইন শুনতে যাচ্ছি। আচ্ছা, দুইটা লাইন গেয়ে শোনাবো তোমাকে, আর রেস্ট হচ্ছে ইউটিউবে যেয়ে দেখতে হবে। সো গানটা শুরু হয় এভাবে, মানা করলে শোনে না সে, বারণ মন মানে না রে, কাছে টানলে দূরে সে যায় সরে, বলবো কি তারে,
দিশে হারায় মনে সব চলছে আরামে তবু নাই যে তারপরে তারপর তো ইউটিউব ইউটিউব তারপর লাইনটা ইউটিউবে যান